পঞ্চম জাতীয় লোক আদালতে বসে শনিবার রাতে ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে হয় লোক আদালত। রাজ্যের বিভিন্ন আদালতে চলে লোক আদালত। সারা রাজ্যে প্রায় 4 সহস্রাধিক মামলা উঠে। পশ্চিম জেলায় 7টি কোর্ট বসে। মোটরযান দুর্ঘটনা, এনআই অ্যাক্ট, বিএসএনএল বিল সংক্রান্ত, ব্যাংকের অনাদায়ী ঋণ, দেওয়ানি মামলা উঠে লোক আদালতে। 7টা কোর্ট আমাদের এখানে অনুষ্ঠিত হয়েছে অর্গানাইজেশন। এটাতে 2700 মামলা নেওয়া হয়েছে। বিএসএনএল, ব্যাংক, এমসিটি, মেট্রোমোবাইল, এনআই অ্যাক্ট ইত্যাদি মামলা নেওয়া হয়েছে। ইদানিং বহু মামলাকারী আমাদের কোর্টে উপস্থিত হয়েছেন। দিনের শেষে আমরা আশা করি যে এটা ভালো সংখ্যা কেস শেষ হবে এই ন্যাশনাল লোক আদালতে। লোক আদালতে এদিন এই সমস্ত অনেক মামলা নিষ্পত্তি হয়েছে সহজেই। সেখানে মামলা নিষ্পত্তি হয় স্বাভাবিকভাবেই, খুশি সকলেই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাও।